আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, প্রবলেম সলভিং উইথ পাইথন টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। আমাদের আজকের প্রবলেমের নাম হচ্ছে প্রিন্ট ফাংশন। তো আমরা এটার ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। তো আমরা প্রবলেমটা দেখতে পাচ্ছি, প্রবলেমটা কি বলা হইতেছে, দ্য ইনক্লুডেড কোড স্ট্রাপ উইল রিড অ্যান ইন্টিজার এন ফ্রম এসটিডিআইএন উইদাউট ইউজিং অ্যানি স্ট্রিং মেথড, ট্রাই টু প্রিন্ট দ্য ফলোয়িং। এটা দেন, আচ্ছা এই জিনিসটা আমরা হয়তো পড়লেও বুঝবো না, আমাদের কি বুঝতে হবে এই এক্সাম্পল থেকে। ওকে, তো এন কি, এন হচ্ছে আমাদের একটা ইনপুট, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি এন হচ্ছে আমাদের একটা ইনপুট। তো এন হচ্ছে ইনপুট, তো এখানে বলতেছে এন ইকুয়াল টু ফাইভ, অর্থাৎ ইনপুট যদি আমরা পাঁচ দিই তাহলে আমাদের আউটপুট হবে একটা স্ট্রিং, সেটা হবে 1 2 3 4 5। ওকে, তো জিনিসটা যদি আরেকটু দেখি দেখি আমরা ইনপুট ফরম্যাটটা কি হবে, দ্য ফার্স্ট লাইন কন্টেন অ্যান ইন্টিজার এন, অর্থাৎ আমাদের যে ইনপুটটা হবে সেটা হবে ইন্টিজার ডাটা টাইপের এবং একটা মাত্র হবে এক লাইনের। ওকে, দেন এটা ফলো না করলেও হবে, এবং আউটপুট আমাদেরকে কীরকম দেখাইতে হবে, যদি আমাদের ইনপুট দেওয়া হয় তিন তাহলে এক থেকে তিন পর্যন্ত আমাদেরকে আউটপুট দেখাইতে হবে। ওকে, তো এই এই জিনিসটা দ্বারা কি বুঝলাম, এই জিনিসটা দ্বারা বুঝলাম যদি আমরা যে কোনো একটা নাম্বার ইনপুট দেই তাহলে এক থেকে ওই নাম্বার পর্যন্ত আমাদেরকে সিরিয়ালি আউটপুটটা দেখাইতে হবে। ওকে, তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো তো চলে যাই আমাদের ভিজুয়াল ইস্যুতে। আমরা ফলোপের মাধ্যমে খুব ইজিলি সলভ করতে পারি। তো প্রথমে আমরা আমাদের নিতে হবে কি, আমাদের নিতে হবে ইনপুট। তো আমরা এন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। সো ইনপুটের ডাটা টাইপটা কি ছিল, আমাদের ইন্টিজার ডাটা টাইপের। সো আমরা ইন্ট বিল্ডিং ফাংশনটাকে ইউজ করলাম এবং আমাদের নিতে হবে ইনপুট, তাই ইন্ট বিল্ডিং ফাংশনের ভিতরে আমরা ইনপুট বিল্ডিং ফাংশনটাকে নিলাম। তাহলে আমাদের ইনপুটের কাজ শেষ, ইনপুট নিলাম। তো এই প্রবলেমটা আমরা ফর লুপের মাধ্যমে খুব ইজিলি করতে পারি। তো আমরা কি করতে পারি, ফর লুপটা ইউজ করব। ফর এখানে দিয়ে দিব আই ইন রেঞ্জ। সো রেঞ্জটা কি হবে, রেঞ্জটা হবে আমাদের এন, এন দেওয়ার পর আমি এখানে কোলন ইউজ করে যদি আইটাকে প্রিন্ট করি, প্রিন্ট আইটাকে সেভ করলাম। সেভ করার পর এখন যদি কোডটাকে আমি রান করি, কোডটাকে রান করলাম, সো আমাদের ইনপুট চাচ্ছে, ইনপুট দিলাম আমি তিন, দেওয়ার পর এন্টার প্রেস করলাম। তো আমাদেরকে আউটপুট কি দেখাচ্ছে, আউটপুট দেখাইতেছে 0 1 2। তো আমাদের আউটপুট কিরকম দেখাইতে হবে, আমাদের আউটপুট দেখাইতে হবে আমরা যত ইনপুট দিব সেটা তত পর্যন্ত আমাদের এক থেকে তত পর্যন্ত আমাদেরকে আউটপুটটা দেখাবে। তো কিন্তু আমরা যখন ফর লুপটা ইউজ করলাম আমাদেরকে দেখাচ্ছে কত থেকে, দেখাচ্ছে জিরো থেকে। তাই আমরা কি করব, এই যে রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে আমরা কি করব, সেট করে দিব যে কত থেকে লুপ শুরু করবে। লুপের প্রথমে আয়ের মান হবে কত, ওয়ান, সো আমরা ওয়ান দিব, দিয়ে একটা কমা দিয়ে দিব। ওকে দিলাম, এখন সেভ করলাম। সেভ করার পর এখন কোডটাকে যদি আমরা রান করি, কোডটাকে রান করলাম, এখন দেখি এখন আমাদের ইনপুট চাচ্ছে, সো আমি দিলাম ফোর, ফোর দেওয়ার পর ইন্টারফেস করলাম, তো আমাদেরকে দেখাইতেছে 1 2 3। তবে এখানে আরও একটা জিনিস লক্ষণীয়, আমাদের কিন্তু আমরা যত ইনপুট দিব, অর্থাৎ আমরা ইনপুট দিছি ফোর, তাহলে এক থেকে ফোর পর্যন্ত আমাদেরকে দেখাইতে হবে, কিন্তু এখানে ফোর আসতেছে না। তো আমরা ফর লুপ সম্পর্কে জানি যে এখানে আমরা যত দিব তার থেকে এক কম আমাদেরকে দেখাবে, তাই আমরা কি করব, এই এন এর সাথে প্লাস করে দেব এক। প্লাস এক করে দিলে আমরা এটাকে সেভ করলাম। করার পর এটাকে এখন যদি রান করি, ইনপুট দিলাম ফোর, দেন ইন্টারফেস করলাম, তাহলে দেখুন এক থেকে চার পর্যন্ত আমাদেরকে দেখাচ্ছে। ওকে, তাহলে আমাদেরকে যে জিনিসটা প্রিন্ট করে দেখাইতে হবে সেটা নিয়ে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। আমাদেরকে দেখাইতে হবে কি, একটা স্ট্রিং আউটপুট দেখাইতে হবে। এই জন্য আমরা একটা কি করব, মনে করুন নাম্বার নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। আর নাম্বার নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এইখানে একটা এমটি স্ট্রিং রাখলাম, এমটি স্ট্রিং রাখলাম। ওকে, তারপরে আমরা কি করতে পারি, এই যে প্রত্যেকটা ফর লুপে আমরা জানি একবার আয়ের মান ওয়ান হবে, টু হবে, এবং আমরা ইনপুট হিসাবে যত দিব তত পর্যন্ত আয়ের মান হবে। ওকে, তো আমরা কি করব, এই যে নাম্বার ভেরিয়েবলটা নিছি ওই নাম্বারের সাথে এই আইটাকে যোগ করে দিব। সো জিনিসটা কীরকম হবে, জিনিসটা হবে নাম্বার, নাম্বার এবং প্লাস করব ফার্স্ট ইকুয়াল আই। তো এইখানে একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে এই যে আই, এই আই কিন্তু একটা নাম্বার, তাই না? আর এই যে নাম্বার, নাম্বার ভেরিয়েবল, এটা কিন্তু একটা স্ট্রিং। সো স্ট্রিংয়ের সাথে কিন্তু নাম্বার যোগ করা যায় না, তাই আমরা কি করব, এই যে আই, এই আইটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করব। তাই আমরা str দিলাম, দেওয়ার পর এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম, str বিল্ডিং ফাংশনের মাধ্যমে।
এখন এটাকে সেভ করি। সেভ করার পর এই যে প্রিন্ট ফাংশনটা এটাকে আমরা কাট করে আমরা নিচে এনে দিব। ওকে পেস্ট করলাম। তো এইখানে আমরা কাকে দেখব, আমরা দেখব নাম্বারকে, নাম্বারটাকে দেখব। এটাকে একটু নিচে দেই, বাস সেভ করে এখন যদি আমরা কোডটাকে রান করি, কোডটাকে রান করলাম, আমরা দিলাম 3, তারপর এন্টার প্রেস করি, তাহলে আমাদেরকে আউটপুট দেখাচ্ছে কি 1 2 3। তো 1 2 3 আমরা দেখতে পারতেছি। তো এইখানে আর কি করতে পারি আমরা? তো আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে, তাই না? তো আমরা যদি জাস্ট কপি করি এটাকে, কপি করে আমরা যদি জাজের কাছে যাই, দেখি আমাদের প্রবলেমটা তারা যেরকম চেয়েছে সেরকম ভাবে আমরা করতে পারছি কিনা। তো আমরা প্রেস করি, আমাদেরকে ইনপুট হিসাবে এন, ঠিক আছে, আউটপুট আমাদেরকে এরকম দেখাইতে বলছে। ওকে, তো আমরা কোডটাকে যদি সাবমিট করি দেখি, ওকে, হ্যাঁ, তিনটাই হয়েছে, মানে আমরা সাকসেসফুলি আমরা আমাদের প্রবলেমটা সলভ করতে পারছি, এবং এখানে আমাদের কংগ্রাচুলেশন দেখাচ্ছে। তো আমার এইখানে হ্যাকার র্যাঙ্কটা একটু স্লো কাজ করে। তো যাই হোক, আমরা আমাদের প্রবলেমটা তো সলভ করতে পারছি, তাই না? তো আমরা খুব ইজিলি কিন্তু প্রবলেমটা সলভ করতে পারছি, কিন্তু এই প্রবলেমটা সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানি, ঠিক আছে? কোডটাকে আমরা আরেকটু ছোট করতে পারি। কিরকম ভাবে ছোট করতে পারি? এই যে আমরা একটা ইনপুট নিলাম আলাদা করে, এইটা আমরা আলাদা করে না নিয়ে আমরা কি করতে পারি, এটাকে কাট করে এই ভেরিয়েবলটা না নিয়ে এই যে এখানে আমরা এন যেখানে দিছিলাম সেখানে জাস্ট এটাকে পেস্ট করে দিতে পারি। পেস্ট করে দিলাম, তাহলে কি হলো, একটা লাইন কমে গেল। আমি এটাকে সেভ করি, দেখবেন সেম টু সেম ভাবে কাজ করবে। এন্টার প্রেস করি, এখন যদি আমি এখানে কত দিব, আমি দিলাম 4, দে এন্টার প্রেস করি, দেখুন সেম টু সেম ভাবে কাজ করতেছে। ওকে, তাহলে আমরা কি করলাম, জাস্ট এইখানে ওই এন এর জায়গায় ইনপুটটা এইখানে দিলাম। ওকে, এই একটা কাজ করলাম। এখন এই যে কয় লাইন, এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 লাইন, 4 লাইনের একটা কোড, এই 4 লাইনের একটা কোড আমরা কি করতে পারি, 2 লাইনে করতে পারি বা 1 লাইনও করে ফেলতে পারি। কিভাবে করতে পারি সেটা আমরা এখন দেখবো। সেটা করা যায় লিস্ট কম্প্রেহেনশনের মাধ্যমে। তো যেহেতু আমরা বিগিনার, তা আমরা লিস্ট কম্প্রেহেনশন সম্পর্কে হয়তো অনেকেই জানি না বা বুঝবো না। ওকে, তো না বুঝলেও কোনো সমস্যা নেই, আমরা জাস্ট কি করবো, লিস্ট কম্প্রেহেনশনে প্রথমে আমাদেরকে লিস্ট নিতে হয়। লিস্ট নেওয়ার পর যে ব্যাপারটা ঘটে, যে এই যে ফর লুপ, এই যে আমরা এখানে কি করছি, এইখানে এই যে নাম্বারটা, এই নাম্বারটা তো আমার উপরে আসেই, তাই আমাদেরকে এই নাম্বারটা লাগবে না, এটা আমরা কেটে দিব, কেটে দিব। আর থাকলো কি, ফর লুপের ভিতরে থাকলো এই জিনিসটা, তাই না? তো এই জিনিসটাকে আমরা জাস্ট কাট করব। আমি ঠিক এটা জাস্ট আপনাকে হালকার উপর ঝাপসা দিব, ভালো করে বোঝানোর দরকার নাই। ওকে, তো এটাকে জাস্ট আমরা স্পেস দিলাম। দেওয়ার পর এই যে ফর লুপটা এখানে আমরা ইউজ করছি, এই পুরোটাকে নিব, নেওয়ার পর এটাকে কাট করলাম, করার পর এইখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখন আমি এটাকে সেভ করি, 2 লাইনে আমরা নিয়ে আসছি। এখন আমরা যদি সেভ করি, সেভ করার পর এখন যদি কোডটাকে আমরা রান করি, রান করার পর এখানে দিলাম 4, এন্টার প্রেস করি, তাহলে আমাদেরকে একটা লিস্ট দিতেছে এবং প্রত্যেকটা নাম্বার দিতেছে লিস্টের ভিতরে আইটেম হিসাবে, তাই না? তো এইটাকে আমরা কি করতে পারি, এই যে আইটেমগুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারি। কিভাবে, যদি নাম্বারের আগে আমরা একটা স্ট্যাটিস দিয়ে দিই, নাম্বার ভেরিয়েবলের আগে একটা যদি স্ট্যাটিস দেই, তারপর এখন যদি সেভ করি, সেভ করার পর এটাকে রান করি, তাহলে এখন দিব 4, এন্টার প্রেস করবো, তাহলে দেখুন এখন কিন্তু আর লিস্ট নাই, তাই না? তো 1 2 3 4 আসছে, ভালো কথা, কিন্তু এখানে স্পেস দিলে তো হবে না, তাই না? তাই আমরা কি করব, এইখানে এই যে প্রিন্ট বিলিং ফাংশন, এখানে আমরা কি করব, আরেকটা কমা দিয়ে আরো একটা আর্গুমেন্ট দেবো। কি আর্গুমেন্ট? সেপারেট। এই সেপারেট আর্গুমেন্টের মধ্যে আমরা কি করব, এমটি স্ট্রিং দিব। দেওয়ার পর যদি এটাকে আমরা সেভ করি, কোডটাকে রান করি, এখন 4 দেই, এন্টার প্রেস করি, তাহলে দেখুন 1 2 3 4, তাহলে দেখুন কত বড় প্রবলেমটাকে আমরা কত ছোটভাবে সলভ করতে পারছি। সো এই কোডটা আপনাকে ভালোভাবে বোঝার কোনো দরকার নেই, কারণ আমরা এখন বিগিনার, এত কিছু জানার দরকার নেই, জাস্ট জেনে রাখুন এইভাবেও প্রবলেমটা সলভ করা যায়। ওকে, তো আপনি চাইলে লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে একটু বিস্তারিত শিখতে পারেন ইউটিউবে, তো আপনারা সার্চ করে দেখতে পারেন। তো এটা আমি কপি করে আমরা দেখি যে এইভাবেও আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। এটা তো এখনও এরকম হচ্ছে। ওকে, এটাকে আমরা এখন সাবমিট করে দেখবো এই জায়গায়, এটাকে আমরা এইখানে সাবমিট করি, কোডটাকে সাবমিট করলাম। ওকে, দেখুন এটাও কিন্তু এভাবেও কাজ করছে। তো এই ছিল আমাদের আজকের প্রবলেমের সমস্যার সমাধান। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।